রাজ্য বিধানসভা নির্বাচনে নজর কাড়া আসনগুলোর মধ্যে একটি হচ্ছে সাতরামনগর। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পূজন বিশ্বাস। অন্যান্য দিনের মতো শুক্রবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে জয়পুর এলাকায় ভোট প্রচার করছেন। নির্বাচন 16 ফেব্রুয়ারি, হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দল সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত্রি জনসংযোগে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীদের নিয়ে। ভোট যতই এগিয়ে আসছে ততই প্রচার প্রসারে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন সাত সকাল থেকে প্রার্থীরা নেমে পড়ছেন বাড়ি বাড়ি প্রচারে এবং ভোটারদের কাছে ভোট আপিল করছে। শুক্রবার সাত রামনগর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস বেরিয়ে পড়েছেন জনসংযোগে। প্রচারের ফাঁকে তিনি জানান, বিগত 5 বছর বিজেপি সরকার কোনো কাজ করেনি। তিনি ভোটারদের কাছে সংগঠনের পক্ষ থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, সে সাথে হিংসার রাজনীতি থেকে এরাজ্যকে মুক্ত করতে আহ্বান জানান। যেখানে যাচ্ছি মানুষের আমরা সবখানে সমর্থন পাচ্ছি এবং আমি আশাবাদী যে এখানে সাতরামনগরের মানুষ 5 বছরে যা অত্যাচার সহ্য করেছে, 2 হাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে এবার নির্বাচন। বিজেপির যে এরকম অবস্থা, হিংসা যে করেছে সবখানে, একটা হিংসার রাজনীতি ছড়িয়েছে, এটাকে বন্ধ করতে হবে সবাই মিলে। আর সবাই যদি এক থাকে তাহলে কোনো কারোর সাহস নেই যে গণতান্ত্রিক অধিকার কাউর ছিনিয়ে নিয়ে যাবে মানুষের। তার আমি মানুষের সবাইকে একটা কথা বলেছি, সবাই জানে আমি তাদের সাথে 24 ঘন্টা মানুষের পাশে রয়েছি। উল্লেখ্য, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের অঙ্গ হিসেবে 8 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটকর্মীদের পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণের কাজ, চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তাছাড়া বৃহস্পতিবার শুরু হয়েছে নথিভুক্ত 80 ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।